ম্যাক্স মিডিয়া লন্ডনের স্বাস্থ্যগত পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মঞ্জুর শওকত, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই পর্ব আমি আপনাদের একটুখানি জানানোর চেষ্টা করব একটি ভ্যাকসিন কিভাবে তৈরি করা হয়। ভ্যাকসিনের ইতিহাস যদি আমরা জানি, ব্রিটেন ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড, এবং ইংলিশ ফিজিশিয়ান এডওয়ার্ড জেনার, যিনি পৃথিবীতে প্রথম সাকসেসফুল ভ্যাকসিন তৈরি করেছিলেন, এবং কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক আকার ধারণ করার পরও গুড নিউজ ব্রিটেন থেকে অলরেডি ডেভেলপড একটি সাকসেসফুল ভ্যাকসিন, যেটি অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করেছে, সেটি অলরেডি রোল্ড আউট হয়েছে এবং অনেক মানুষের লাইফকে সেভ করছে, যে কারণে মানুষের অনেক আগ্রহ কীভাবে একটি ভ্যাকসিন তৈরি হয়। পৃথিবী জুড়ে আমরা এ পর্যন্ত বিভিন্ন রোগের জন্য যতগুলো ওষুধ খাচ্ছি বা বিভিন্ন ড্রাগ ম্যানুফ্যাকচার কোম্পানি যত ওষুধ করছে তৈরি করছে, সেই ওষুধগুলো যে পরিমাণ লাইফকে সেভ করেছে তার চেয়ে অনেক অনেক বেশি লাইফ সেভ হয়েছে ভ্যাকসিন দ্বারা। যে কারণে ভ্যাকসিনটি ব্যাপারে আমার মনে হয় সারা পৃথিবীতে জুড়ে সায়েন্টিস্ট যারা আছেন তারা সবসময় গবেষণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত অনেক রোগের জন্য ভ্যাকসিন কিন্তু আমরা এখনও তৈরি করতে পারিনি। ফর ইনস্ট্যান্স, ম্যালেরিয়া বা এইডসের জন্য এখনও পর্যন্ত ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি। বাট গুড নিউজ, কোভিড-19 করোনা ভাইরাসের জন্য সাকসেসফুল ভ্যাকসিন তৈরি হচ্ছে এক বছরের কম সময়ের জন্য, এবং এখন সাধারণ মানুষের শরীরে এই ভ্যাকসিনটি কিন্তু প্রয়োগ করা হচ্ছে। তো এবার জেনে নেওয়া যাক একটি ভ্যাকসিন কীভাবে তৈরি করা হয়, তার কতগুলো ধাপ আছে। প্রথম যখন একটি ভ্যাকসিন তৈরি করা হয়, ট্রায়াল ভ্যাকসিনটি প্রথম অ্যানিম্যাল বা প্রাণী শরীরে প্রয়োগ করা হয়। ফর এক্সাম্পল, বানর, শিম্পাঞ্জি, গিনিপিগ, এ ধরনের বিভিন্ন প্রাণী শরীরে এই ভ্যাকসিনটি প্রয়োগ করে দেখা হয়। আসলে এই ভ্যাকসিনটি হেলদি ভলেন্টিয়ারের শরীরে যদি প্রয়োগ করা হয়, মানুষ হেলদি ভলেন্টিয়ার মানুষের শরীরে যদি প্রয়োগ করা হয়, এটি সেফ কিনা। যখন অ্যানিম্যাল লেভেলে সেফটি টেস্ট পাস করে, তখন এই ভ্যাকসিনটি বা ট্রায়াল ভ্যাকসিনটি তখন হিউম্যান হেলদি ভলেন্টিয়ারের মাঝে প্রয়োগ করা হয়। হিউম্যান হেলদি ভলেন্টিয়ারের মাঝে যখন ভ্যাকসিনটি পরীক্ষা করা হয়, তার তিনটি ধাপ আছে। প্রথম ধাপটি হচ্ছে যে হিউম্যান ফেজ ট্রায়াল ওয়ান। এই ধাপটিতে এই ভ্যাকসিনটি হেলদি ভলেন্টিয়ারের জন্য সেফ কিনা সেটি পরীক্ষা করা হয়। যখন এই ফেজ ওয়ান হিউম্যান ট্রায়ালটি ভ্যাকসিনটি সেফটি নেটটা পাস করে, তখন এই ভ্যাকসিনটিকে পরবর্তী ফেজ হিউম্যান ফেজ টু এবং ফেজ থ্রি লেভেলে এটি পরীক্ষা করা হয়। হিউম্যান লেভেল ফেজ টু এবং ফেজ থ্রি, এই দুটো লেভেলে মূলত ভ্যাকসিনটি কতক্ষণ কার্যকর, মানে যেটিকে আমরা বলে থাকি যে এফিকেসি, এই 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 সেই ভ্যাকসিনটি আসলে কতখানি কার্যকর হবে, এই কার্যকারিতা বলতে আমরা কী বোঝাচ্ছি। এই ভ্যাকসিনটি যখন কারো শরীরে প্রয়োগ করা হবে, সাধারণ মানুষের শরীরে যখন প্রয়োগ করা হবে, এই ভ্যাকসিনটি সাধারণ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে কিনা, যেটি আপনারা হয়তোবা অনেক বেশি শুনে থাকছেন যে যারা ভ্যাকসিন রিসিভ করবেন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে কিনা, এবং যে অ্যান্টিবডি যখন ওই এই কোনো জীবাণু মানুষের শরীরে প্রয়োগ করবে, যেমন ফর এক্সাম্পল আমি কোভিড-19 ভ্যাকসিনের কথা বলছি, এই ভ্যাকসিনটি যখন কেউ গ্রহণ করবেন তখন তার শরীরে অ্যান্টিবডি দ্বারা কোভিড-19 ভাইরাস দ্বারা যদি তারা যদি সংক্রমিত হন সেটিকে ধ্বংস করতে পারবে কিনা, এটি হচ্ছে একটি ধাপ। আরেকটি ধাপ হচ্ছে শুধুমাত্র এই যে অ্যান্টিবডি প্রোডাকশন করে এই এই জীবাণুকে ধ্বংস করে দেয় না, আক্রান্ত ব্যক্তি আবার অন্য মানুষের শরীরে ছড়াতে পারে কিনা, এটিও কিন্তু ভ্যাকসিনের একটি কাজ। আমি এখানে আরেকটি কথা আপনাদের জানাতে চাচ্ছি যে যখন এই যে হেলদি হিউম্যান ভলেন্টিয়ারে যখন প্রয়োগ করা হয়, যেখানে ফেজ ওয়ান যেটি আমি বলেছি সেফটি টেস্ট করা হয়, সেখানে অল্প সংখ্যক হেলদি ভলেন্টিয়ার মধ্যে এটি পরীক্ষা করা হয়। ফর এক্সাম্পল, ফিউ হান্ড্রেড, কয়েকশো থেকে লেস দেন 1000 হেলদি ভলেন্টিয়ারের মাঝে সাধারণত এটি পরীক্ষা করা হয়। কারণ হচ্ছে যে এই স্বল্প সংখ্যক ভলেন্টিয়ার আসলে হচ্ছে যে এটা যেহেতু সেফটি লেভেলটা দেখা হয়, সেক্ষেত্রে কোনো ভলেন্টিয়ার মাঝে কোনো সিভিয়ার রকম কোনো সিরিয়াস কোনো সাইড এফেক্ট দেখা
যায় কিনা সেখানে অল্প সংখ্যক ভলেন্টিয়ার মাঝে এটি প্রয়োগ করা হয়। যখন এই লেভেলটি পাশ করে যখন ফেজ টু এবং ফেজ থ্রি লেভেল ট্রায়াল যখন করা হয়, যেটি আমি বলেছি যে এফিকেসি বা কার্যকর ক্ষমতা দেখা হয়, সেটি আসলে কতখানি কার্যকর এবং এটি সাধারণ মানুষের শরীরে যখন প্রয়োগ করা হবে তখন কি পরিমাণ ডোজ আসলে প্রদান করা হবে। তো যে কোনো ভ্যাকসিনে যখন ফেজ লেভেল এবং ফেজ টু এবং ফেজ থ্রি লেভেলটা যখন এফিকেসি চেক করা হয় তখন সেটি কয়েক হাজার হেলথ ভলেন্টিয়ারের মাঝে প্রয়োগ করা, 20,000, কোনো কোনো ক্ষেত্রে 30,000, 40,000, 50,000 হেলদি ভলেন্টিয়ারের মাঝে এগুলো প্রয়োগ করা হয়। যখন হেলদি ভলেন্টিয়ারের মাঝে এটা এফিকেসি লেভেলটা কার্যকর হয় তখন এই সমস্ত ডেটা বা উপাত্তগুলো রেগুলেটরি অথরিটি যারা আছে তাদের কাছে এই ডেটাগুলো পেশ করা হয় এবং এই যারা রেগুলেটরি অথরিটিজ আছে তারা এই যে বিভিন্ন লেভেলের যে ট্রায়াল ভ্যাকসিনের যে সেফটি থেকে শুরু করে এফিকেসি ডেটাগুলো পর্যবেক্ষণ করে রেগুলেটরি অথরিটিটা এগুলোর অ্যাপ্রুভাল দিয়ে থাকেন। ফর এক্সাম্পল, ইন কেস অফ ব্রিটেন, MHRA যে কোনো ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করে থাকেন, আমেরিকার ক্ষেত্রে FDA অ্যাপ্রুভ করে থাকেন, ইউরোপিয়ান আদার কান্ট্রিজ ক্ষেত্রে ইউরোপিয়ান অথরিটি যারা আছেন তারা অ্যাপ্রুভাল দিয়ে থাকেন। যখনই কোনো ভ্যাকসিনকে অ্যাপ্রুভ দেওয়া হয় তার জন্য অ্যাটলিস্ট 50% মতো যখন এফিকেসি বা কার্যকর ক্ষমতা থাকবে তখনই একটি ভ্যাকসিন অ্যাপ্রুভাল পেয়ে থাকে। আমরা উইন্টার মান্থসে যে ফ্লু ভ্যাকসিনগুলো পেয়ে থাকে তাদের এফিকেসি হচ্ছে অন অ্যাভারেজ 60% মতো। এবার COVID-19 ভ্যাকসিনের যে ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে সেগুলো যখন রেগুলেটরি বডির কাছে যখন ডেটা উপস্থাপন করেছিল সেক্ষেত্রে ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গিয়েছে 95% মতো এফিকেসি, অক্সফোর্ডের ক্ষেত্রে অ্যারাউন্ড 80% মতো এফিকেসি এবং মডার্না ভ্যাকসিনের ক্ষেত্রে প্রায় 95% মতো এফিকেসি ক্ষমতা রয়েছে। এখন একজন সাধারণ মানুষ হিসাবে আপনারা হয়তোবা জানতে ইচ্ছা করবে যে আসলে একটা ভ্যাকসিনের এফিকেসি বলতে আমি একজন সাধারণ মানুষ এই এফিকেসিটা বলতে আমি কি বুঝবো বা কি জানার চেষ্টা করব। ধরুন ফাইজার ভ্যাকসিনটি 95% এফিকেসি, তার মানে হচ্ছে যে যারা ফাইজার ভ্যাকসিন গ্রহণ করবেন তার 100 জনের ভিতরে 95 জনের শরীরে এই ভ্যাকসিন গ্রহণ করার পর COVID-19 করোনা ভাইরাস অ্যান্টিবডি তৈরি হবে। যারা ওই মানুষকে COVID-19 সংস্পর্শে আসলে তার শরীরকে COVID-19 থেকে প্রতিরোধ করতে পারবে, এটি হচ্ছে 100 জনের মধ্যে 95 জন। আর বাকি 5 জন কিন্তু এখনও কিন্তু COVID-19 করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন ভ্যাকসিন রিসিভ করার পরও। আর অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের ক্ষেত্রে 80% এফিকেসি, তার মানে হচ্ছে যে 100 জনের মধ্যে 80 জনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, বাকি 20 জন কিন্তু এখনও এই ভ্যাকসিন গ্রহণ করার পরে কিন্তু COVID-19 করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারেন।